एक ढोके खाबा, एक ढोक 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 दाओ। तादर पानी खाओ, पानी खाओ। अरे टू पानी खाओ। बाह सुंदर हो जी। आरक्टा बनो तो। आरक्टा बनो। हे अनेक गुलास आरक्टा बनो। हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। सबाई केमन आछेन? आमरा आल्लाह रहमते भालो आछि, निश्चय आपनारा भालो आछेन। तापसির ওগলা কি বানাও? কুই বানাই। বাহ তুমি পারো। দুই তিন আগে থেকে তাপসি একটু অসুস্থ ছিল, কিন্তু এখন অনেকটাই আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাপসিকে, কিন্তু আমি একটু ঘরোয়া পদ্ধতিতে ওকে একটা ওষুধ বানাই দিছি, আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি কী খাওয়াই তাপসিকে সুস্থ করলাম ঘরোয়া পদ্ধতিতে। এটা হলো আমার বাগানের তুলসী পাতা। আমি এখান থেকে কয়েকটা তুলসী পাতা নেব, আর 10টা পাতা নেব এখান থেকে। এখানে আমি নিয়েছি একটা মানে এক পিস লেবু, এখানে 8-10 পাতা তুলসী পাতা। এটা তুলসী পাতা তুলে আমি ধুয়ে নিয়েছি, 1 কোয়া আদা আর একটু মধু। এই মধুটা অবশ্য আমার সর্ষা ফুলের মধু, সেজন্য জমে গেছে। আর এখানে হাম্বল দিস্তা দেখতে পাচ্ছেন, এটা হলো কাঠের হাম্বল দিস্তা, আর এটা হলো শিল। আমার একটা ভাঙ্গা শিল ছিল, আমি শিলটা দিয়ে ই করি, কাজ করি, কারণ শিলের ওয়েটটা একটু বেশি, তো তাই তাড়াতাড়ি হয়, সেজন্য আমি শিল ব্যবহার করি। এখানে আমি আদা আর তুলসী পাতা একসাথে ছেঁচে নেব, ছেঁচে রস বের করে নেব। আমার এগুলো প্রায় ছেঁচা শেষ, আমি এর ভিতর থেকে হাত দিয়ে তুলব, তুলে যতটুকু রস হয় রসটা আমি যে কাপে ঢালব। তারপরে এই মধুটা দিব, তারপরে লেবুর রসটা ছিটে নেব। তারপরে এটাকে আমি হাত দিয়ে একটু মিলাই নেব, মধুটা যেহেতু জমা। ঘরোয়া ওষুধ তৈরি রেডি। আমি এরকম ছোট্ট একটা গ্লাস নিয়েছি, গ্লাসে এই ওষুধটা ঢালবো। কারণ ছোটো গ্লাসে ওষুধ খাওয়ানোটা ভালো হবে, কারণ ও এক ঢোকে খাবে ওষুধটা। তাপসি নাও, মিষ্টি ওষুধ খাও। এক ঢোকে খাবা, এক ঢোক 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 দাও। তাদের পানি খাও, পানি খাও। আরেকটু পানি খাও। ওষুধটা খাওয়ানো মূলত অনেক একটা কষ্টের ব্যাপার, কারণ বাচ্চারা এরকম তিতা ওষুধ খেতে চায় না। একটু বেশি করে মধু মিশাইছি, কারণ একটু মিষ্টি লাগছে। ওকে বলে মিষ্টি ওষুধ, মিষ্টি ওষুধ, এক ঢোকে খেয়ে ফেলো, এক ঢোকে খাও। বারে বারে বলার পরেও এক ঢোকে ওষুধটা খেয়ে ফেললো। আর যারা এক ঢোকে ওষুধ খায় তাদের আশা করি সমস্যা হবে না, মুখের মধ্যে দিয়ে ঢোক দিলেই শেষ, পানি খেলে মুখের তিতা ভাবটা কমে যাবে।
আমি যে ওষুধটা বানাইছি তাপসিরের জন্য, সেই ওষুধটা ছোট বড় সবাই খেতে পারবে। এটা অনেক উপকারী এবং কার্যকরী একটা ওষুধ, আপনারা সবাই ট্রাই করবেন। ছোটরা একটু কম খাবে, বড়রা একটু বেশি খাবে। ওইখানে আরেকটু পরিমাণ বাড়ায় নেবেন যারা বড়, তো সবাই ট্রাই করবেন। সো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল মানে তপো ব্লগস নামে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।